করে করে বাঘের বাচ্চা ফেলে দাও, বাঘের বাচ্চা পড়ছে পুকুরে, বাঘের বাচ্চা 45 কিলো, 45 কিলো 500, 45 কিলো 500। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকে গাড়ি থেকে মাছ নামানো হচ্ছে। এটি ধোপা পুকুরে আজ মাছ ছাড়া হলো প্রতিযোগিতার জন্য। 12ই মে থেকে 19শে মে এই পুকুরে প্রতিযোগিতা চলবে। প্রবেশ মূল্য সদস্যদের 2,100 টাকা, বহিরাগতদের 2,300 টাকা। আজ মোট 780 কেজি কাতলা মাছ ছাড়া হয় 3 থেকে 4 লাইনে। পরবর্তীতে আরও মাছ দেওয়া হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার বাপ্পাদা ও রাজীব, তাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে খোঁজ খবর নিতে পারেন। এছাড়া এই ভিডিওর শেষের অংশে আমি প্রতিযোগিতা সংক্রান্ত যে লিফলেটটি আছে সেটিকেও দিয়ে দেবো অ্যাটাচ করে। আপনারা সেখান থেকে সমস্ত ধরনের নিয়ম নীতি সব কিছু পেয়ে যাবেন এবং প্রতিযোগিতায় কি কি দেওয়া হবে, কি পুরস্কার দেওয়া হবে না, সব কিছুই কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে। আপাতত আজকে এই মাছ ছাড়ার ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বিশেষ কিছু বলবো না, আপনারা নিজে দেখে নিন। এই ভিডিওটি আমাকে বাপ্পাদা পাঠিয়েছে, আমি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি। 50-500 জলে যাচ্ছে এখন, দিনের বেলায় মাছ আনা সম্ভব হয় না টেম্পারেচার বেশি থাকার জন্য। এই রাত্রিবেলায় এখন 32 ডিগ্রিতে মাছ পড়ছে জলে, আর শিকারিরা ধরবে মাছ বাম্পার সাইজ 3.5-4 খালি পড়ছে। সইয়া সইয়া মাছ আসছে, আবার সব বাম্পার সাইজ মাছ পড়বে। পুকুর গরম, সব সাদা ভাঙা কাতলা খালি ধরো। এটা 5 কিলো হবে, 5 কিলো। ও ফাটিয়ে দাও, খালি জলে নামিয়ে দাও। ওজনটা দেখে নে, ওজনটা দেখে দেয়। 51 ও ফাটাফাটি সাইজ ভাই, এই জলে চলে যাচ্ছে ধোবা পুকুরের জলে। আর আপনাদের ধারাবাহিকদের সেই পুরনো টনিক রেট, আর সঙ্গে এখানে আকবর রয়েছে, রাজীব রয়েছে, সঞ্জয় রয়েছে, সবাই রয়েছে এখানে। রাত্রিবেলায় শিকারির ছড়াছড়ি এখানে সবাই রয়েছে। পিছনে দীপবাবু, জগবন্ধু সাহা, সবাই আছে, কেউ বাদ নেই। আরেক পাল্লা আসছে, সারা ভাঙা সাইজ নিয়ে আসছে সব উড়িয়ে সাইজ। ভাই ও থাক, যা আছে আছে, বড় মাঝে পাল্লা 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 খালি পাল্লা, ধরো ধরো, ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে ওজনটা দেখে নাও। সব সাদা ভাঙা সাইজের মাছ, 66 কিলো দাদা, 66 কিলো হবে না ভাই, দেখো আগেরটা। আচ্ছা ঠিক আছে, 66 নাও, 66। এই যে জলে চলে যাচ্ছে, একটু কম করে আনো মাছ, এত মাছ এনো না ভাই, বড় বড় সাইজের মাছ। একটু কম দাও, সব বড় মাছ পুকুরে পড়ছে, সব সাইজ 3, 3.5, 4, 5, 3 কিলো থেকে 5 কিলো, সব রকম ব্যবস্থা আছে। সাদা ভাঙা সাইজের মাছ না না, আমাদের আরেকটা ও সাইজে মাছ ভাই, ঠিক আছে 52, এই যে পুকুরে চলে যাচ্ছে কম্পিটিশনের মাছ, সব কম্পিটিশনের শিকারীরা ধরবে। রেডি হয়ে গেছি আমি, সবাই রেডি হয়ে আছে। পাল্লা 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 পড়বে এরপরে, এবার সেকেন্ড গাড়ি আসছে, আর মাছ ছাড়ার রাত্রিবেলায় ধারা বিপরীতে টনিক রেক, সবাই দাঁড়িয়ে আছে। সন্ধ্যের থেকে গাড়ি অনেক দেরি করে আসলো। আজকে 24/4/2023 রাত্রির 2:30 বাজে, এখন আমরা মাছ ছাড়ছি। দিনের রাত টেম্পারেচার অনেক বেশি থাকার জন্য আনা যায়নি, এখন এই রাত্রে ঠান্ডা টেম্পারেচার আছে, তাতেই মাছ আসছে। এই আসছে দ্বিতীয় গাড়ির প্রথম পাল্লা, এই যে মাছের সাইজ হচ্ছে বাম্পার,
দেখাবেন না আপনারা টেম্পার? নারাস না ভাই, ওটা 4 কিলো সাইজ। বাহ সুন্দর সাইজ, মাছের ওজনটা দেখে নাও, 65। সরে যাও, তাতে নাও, বাদিক করে নাম, বাদিক করে নাম, এই জায়গাটা একটু গরম হয়ে গেছে, মাছ একটু কম কম করে দে ভাই, সব পুকুরে যাচ্ছে, 50 কিলো করে আন ভাই। মাছ জলে, শিকারীদের জন্য, শিকারীরা প্রস্তুত হয়ে যাও। আরেক পাল্লা আসছে, সব বড় মাছ, কোনো ছোট মাছ নেই, সব বড় মাছ, সব বড় মাছ আসছে, সব বড় মাছ। ওরে ভাই কি সাইজ রে ভাই, দেখাতে হবে না মাছের ওজন, দেখতে দে মাছের ওজন, দেখতে দে সরিয়া, 56। কি আছে মাছটা, কি আছে, নড়ছে না, কি বলবো, আরে চাপে মরে গেছে, হবে না, কি আছে, বাদ দাও না, কি আছে, না না আমি দেখছি, কানটা কেটেছে, কান কাটেনি, ওই যে ও তুললে তো 2 কিলো মাছ খুব কম, আবার মাছ, বড় বড় কাতলা, ও ভাই, আরে ভাই 5 কিলো সাইজ, 5 কিলো সাইজ, এই যে বড় বড় কাতলা, ওজন করে দে, ওজনটা দেখতে দে, ওজনটা দেখতে দে, 42, নামা নামা, দাঁতেই নামা, 11 পিস মাঝে 42 কিলো, নামিয়ে দে জলে, 11 পিসে 42 কিলো, ছিড়বে, শুধু ছিড়বে, নামিয়ে দে, নামিয়ে দে, পটাস পটাস আওয়াজ হবে, খালি কম্পিটিশনের মাছ ধোপা পুকুরে পড়ছে, খালি আওয়াজ হবে, পটাস পটাস পড়ে গেল, ওই এই বড় বড় মাছ, সব কি সব মাছ ধরে নিয়ে এসছিস তোরা, কম্পিটিশনে এত বড় মাছ দেওয়া যাবে নাকি, বড় বড় কাতলা সব, ওরে মাছ রে ভাই, ওজন দেখতে দে, ওজন দেখতে দে, 56, আচ্ছা পয়টা বেশি করে দিস, যাও জলে দিয়ে দাও, 56 কিলো আছে এটা, কম্পিটিশনের মাছ পড়ছে, খালি 2 গাড়ি খালি হচ্ছে এই নিয়ে, এরপরে আরেক গাড়ি আছে, সব পড়বে, পুকুরে জল 1 ইঞ্চি বাড়িয়ে দেবো মাছ ছেড়ে, এবার একটু কালি ফটকার মতন আওয়াজ হবে, এক একটা বাঁধবে আর ফটাস ফটাস করে ছিঁড়ে নিয়ে চলে যাবে, চলে গেছে সব মাছ জলে, এই মাছ খাবে হচ্ছে গিয়ে, এরকম করে চাপ দেবে, ভাতনা ফেলে দেবে, না তুলে নি, কোনটা ওইটা বড় মাছটা তোল, হাতে তোল, ছবি সমেত, আহারে আরে রে 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 দে 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 দে, সর ওজনটা দেখতে দে, 46 কিলো বড় মাছ, বড় মাছ, সব বড় বড় মাছ, আরেক গাড়ি পুজোরে আসছে, আর ধারাবিহতে রাত্রির বেলা তো টনিক ব্রেক আছে, চিন্তা নেই, ইট ইট না মালসা উঠিয়ে দে, নাহলে আবার মাছ আছে, ভেতরে মাছ আছে, আরেক পাল্লা আসছে, সেকেন্ড গাড়ি খালি হলো, এই মাছটা হলে সেকেন্ড গাড়ি, এরপর 3 নম্বর গাড়ি ঢুকবে, সবই বড় মাছ, লাট্টু দেখে নিচ্ছি মাছ, রসগোল্লা, ঠিক আছে রাখ না রাখ, সবই বড় মাছ, ছোট মাছ নেই এর মধ্যে, দেখে নি, 44 নামা, 44, দ্বিতীয় গাড়ি শেষ হলো, এরপরে 3 নম্বর গাড়ি, জল মোটামুটি 1 ইঞ্চি বেড়ে যাবে, পড়ে গেল, হয়ে গেল 2 গাড়ি, এটা শেষ হলো, এরপরে 3 নম্বর গাড়ি আসছে, এই যে লাস্ট পাল্লা পড়ছে,
সুন্দর মাছ দাদা, তারটা পা দিও না, ছিলে গেল। চুয়ান্ন 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 নাম যাও, দিয়ে দাও, জলে দিয়ে দাও। কত হলো বাবা? বলে দিচ্ছি আরেক পাল্লা আসছে। ওই সব এক সাইজের মাছ, সব বড় বড় পাল্লা, পাল্লা থেকে একটু নিচে 4 কিলো, 3.5 কিলো, 250 মারবে, 250 জলে চলে যাচ্ছে কম্পিটিশনের জন্য। ফসাবি না মাছটা, ছেলে দে ফসালে খোলাটা ছেলে আছে। ওরে কি কাতলা সাইজ রে ভাই, ওরে সাইজ 5 কিলো 5 কিলো সাইজের কাতলা, 4 কিলো 5 কিলো সব বড় বড় কাতলা, বড় বড় কাতলা 52 কিলো 52 কিলো 52 কিলো সব ধোবা পুকুরে চলে যাচ্ছে কম্পিটিশনের জন্য। 3 নম্বর গাড়ির মাছ কিছু মাঝে চলে যাচ্ছে জলে। আর আপনাদের সামনে রাত্রির ভোরে 3টের সময় ধারাবাহিকতে টনি গ্রেগ। হ্যাঁ, এই যে 3 নম্বর গাড়ি, মাছের সাইজ সই একই 3 থেকে 5, কম্পিটিশনের জন্য ধোপা পুকুরে পড়ছে। আর শিকারীরা মাছ ধরবেন, আর মাছ ছাড়ার ধারা বিবরণীতে আপনাদের সেই চিরপরিচিত টনিক গ্রেক রাত্রির 2:30-এর সময় এখন ধারা বিবরণী করছে। ভাই মাছ কমিয়ে আনো, ভাই মাছ কমিয়ে আনো, মাছ কমিয়ে দে হারি নেই। 3 নম্বর গাড়ির মাছ খালি হচ্ছে, 4 নম্বরটা এখনো আসেনি, 2 দিন বাদে আসবে 4 নম্বর গাড়িটা। তার মতো কালার একটু বলো। হ্যাঁ বলে দিচ্ছি, চিরপরিচিত সেই মাছ আসছে, আবার আবার মাছ আসছে। 3 নম্বর গাড়ি শাটেল মাছ, সবই সাইজ বড়, সবই বড় মাছ। রাম রে রাম দারে, দেখেছি পরেরটা একটু দেখে দিস ভাই, শুধু একটু কালারটা রামদার মতন থাকে। এ ছোটকা তুই কোথায় ছিলি রে ভাই, তুই এখানে চলে এলি কি করে? এ ছোটকার মতনও কিছুটা, মালিক কি ছোটকা নাকি পুকুরের মাছের মালিক ছোটকা? দাদা সাবধানে ধরবেন মাছ, পুকুরে চলে যাচ্ছে মাছ, সব বড় বড় মাছ, চাতক পাখির মতন তাকিয়ে থাকতে ঠিক আছে।